সালামু আলাইকুম, আমি মাহমুদ আক্তার, সহকারী সিনিয়র শিক্ষক মাওনাবহুমুখী বিদ্যালয় শ্রীপুর গাজীপুর। আজকে মাওনাবহুমুখী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। তো কবিতাটি পাঠ করে তোমরা যা শিখতে পারবে, কবি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে, প্রকৃতির অপার সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে, মানুষ চিরস্থায়ী নয় এ সম্পর্কে জানতে পারবে। তো কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস, কবিতার নাম সেই দিন এই মাঠ। কবি জীবনানন্দ দাস। চলো আমরা কবিতা পাঠে যাওয়ার আগে কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। জীবনানন্দ দাস 1999 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তো 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। আমাদের বাংলাদেশে আরেকজন কবি রয়েছেন, বিখ্যাত কবি, যিনি 1899 সালে জন্মগ্রহণ করেন। তার নাম তোমরা জানো, তার অনেক লেখা তোমরা পড়েছ, তোমরা কি বলতে পারবা উনি কে? অনেকেই হয়তো বলতে পারতা, কিন্তু এখন সামনে নাই, উত্তরটা দিতে পারছ না। তো তিনি হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই কথাটা মাথায় রাখবা যে আমাদের দুইজন কবি একই সালে জন্মগ্রহণ করেন, একজন জীবনানন্দ দাস আর একজন কাজী নজরুল ইসলাম। তো জীবনানন্দ দাসের পিতার নাম হল সত্যানন্দ দাস, মাতা হল কুসুম কুমারী দেবী। কুসুম কুমারী দেবী সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি, তিনি ছিলেন স্বভাব কবি। জীবনানন্দ দাস বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। তো আর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করার পর অধ্যাপনা শুরু করেন এবং দীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। জীবনানন্দ দাস প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবেই পরিচিত। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত ছিলেন। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপশ্রী। এদেশের গাছপালা, লতা পাতা, গুল্ম, পশু পাখি তার আজন্ম প্রিয় ছিল। তার রচিত বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে যেগুলো বেশি বিখ্যাত তার মধ্যে রয়েছে বনলতা সেন, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, ঝরা পালক ইত্যাদি। তো 1954 সালে কলকাতায় তিনি ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন 22 অক্টোবর। তাহলে তার জন্ম হল 1899, মৃত্যু 1954।
প্রত্যেকটা লেখক কবির বেলায় অবশ্যই মনে রাখতে হয় তার জন্ম, মৃত্যু, তার উপাধি, তার বিভিন্ন সাহিত্যকর্মের জন্য বিভিন্ন সম্মাননা, তারপরে তার বিখ্যাত লেখাগুলো। তো বিখ্যাত লেখাগুলোর মধ্যে জীবনানন্দ দাশের বিখ্যাত লেখাগুলো কী পেলাম আমরা? কোনগুলো পেলাম? বনলতা সেন, রূপসী বাংলা, ঝড়া পাল, দুশোর পাণ্ডুলিপি, বেলা অবেলা, তো কালবেলা, মাল্যদান ইত্যাদি, এগুলো নৈর্ব্যক্তিক প্রশ্নে আসে, সেই জন্য এগুলো একটু মগজের মধ্যে ঢুকাই ফেলবা। আচ্ছা, তাহলে চলো এবার আমরা জীবনানন্দ দাশে লেখা সেই দিন এই মাঠ কবিতাটি পাঠ করি এবং লাইনগুলো ব্যাখ্যা বুঝে নিই। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না গো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ সেই দিন, কোন দিন, কোন দিনের কথা কবি এখানে বলেছেন এখনো কিন্তু আমাদের কাছে এটা অজানা। তো সেই দিন কী এই মাঠ স্তব্ধ হবে না, হবে না কো জানি এই নদী নক্ষত্রের তলে। সাধারণত নক্ষত্র মানে আমরা যেটাকে তারা বলি, আকাশের তারা, আকাশের তারার নিচে হলো বহমান নদী, সেদিনও এই নদী কী হবে না? স্তব্ধ হবে না। পৃথিবী মাঠ হলো মানে কী থাকে, কলরবমুখ, কিন্তু সেই দিনও এই মাঠ স্তব্ধ হবে না। নক্ষত্রের তলে নদী যেমন বহমান তেমনি বয়ে চলবে, সেদিনও মানুষ কী করবে? সেইদিনও দেখিবে স্বপ্ন, সেদিনও মানুষ স্বপ্ন দেখবে, সোনার স্বপ্নের স্বাদ, অর্থাৎ সোনালি স্বপ্নের স্বাদ পৃথিবী থেকে কখনোই ঝরে যাবে না। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। এবার আমরা পেলাম যে সেই দিন কোন দিন, সেদিন হলো যেদিন কবি থাকবেন না। তো এখানে আমাদের যেটা জানতে হবে বা যেটা এখানে স্পষ্ট যে মানুষ হলো মরণশীল, মানুষের এই ক্ষণস্থায়ী জীবনে পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হয়, কিন্তু তারপরেও মানুষ কী করে? মানুষের যে আকুলতা, ব্যাকুলতা, মানুষের বেঁচে থাকার, যে আমরা একটা কবিতা সম্পর্কে জানি যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই। তো মানুষ কী করতে চায়? বেঁচে থাকতে চায়, কিন্তু তারপরেও মানুষকে চলে যেতে হবে। তো কবির কবির কথা হলো যে আমি চলে যাব, অর্থাৎ কবি একদিন থাকবেন না, তাই বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। এখানে চালতা ফুলের কথা কেন এসেছে? প্রকৃতির মধ্যে চালতা ফুল হলো এক অপার সৌন্দর্য, রহস্যময় সৌন্দর্যের সৃষ্টি করে, সৌন্দর্য এবং আনন্দের বিস্তার করে, হলো আনন্দের বিস্তার করে আসছে যুগ যুগ ধরে। তো প্রত্যেক মানুষকে একসময় চলে যেতে হবে, কিন্তু প্রকৃতির যে অপার সৌন্দর্য তা কখনো থেমে যাবে না। তো সেজন্য চালতা ফুল, চালতা ফুল যে শীতের আগে, শীতের সময় যে ফুটে এবং তার থেকে যে গন্ধটা বের হয় প্রকৃতির মধ্যে, অনেক সময় দেখবা যে বৃষ্টির পরে একটা গন্ধ আসে না, কেমন নরম, মানে কোমল, ভালো লাগা, আলাদা একটা ভালো লাগা তৈরি করে। তেমনি শীতের সময় যখন চালতা ফুল ফুটে, চালতা ফুল থেকে এক ধরনের গন্ধ বের হয়, আর এটা যখন বাতাসে ভেসে বেড়ায় তখন একটা মানে আলাদা সৌন্দর্যে তৈরি আমি থাকবো না। তাই বলে কি প্রকৃতির মধ্যে যে ফুলগুলো ফুটছে এই গন্ধগুলো কি পৃথিবীতে ছড়াবে না? লক্ষ্মী পেঁচা, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আর লক্ষ্মী পেঁচা যেটাকে আমরা কুলক্ষণে পেঁচা মনে করি, কিন্তু এটা হলো মঙ্গলের বার্তাবহ, লক্ষ্মী পেঁচা। তো কবির কথা যে প্রকৃতির মধ্যে যে পাখিগুলো আছে, লক্ষ্মী পেঁচাকে তিনি এখানে তুলে ধরেছেন যে লক্ষ্মী পেঁচা কি তার সঙ্গীর জন্য গান গাইবে না? অবশ্যই
গাইবে। তো সোনার স্বপ্নের সাপ, অর্থাৎ এই যে সোনালি স্বপ্ন, এইগুলোর কমতি হবে না। একজনের জন্য পৃথিবী, মনে করো কেউ একজন বিখ্যাত মানুষ, তিনি বিখ্যাত মানুষ, তিনি অনেক কিছু করেছেন, নির্মাণ করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কিন্তু এক সময় দেখা যাবে তিনি চলে যাবেন। তাই বলে কি পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে? না, পৃথিবী যেমন চলা তেমনি থাকবে। তো মানুষের স্বপ্ন কখনো মরে না, মানুষ থাকে না কিন্তু তার স্বপ্নগুলো আরেকজন স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণের চেষ্টা করে, এবং এক সময় দেখা যায় সেও চলে যায়। কিন্তু প্রকৃতির যে বহমানতা তা কখনো থেমে থাকে না। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃগ কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চারদিকে শান্ত বাতি, অর্থাৎ পৃথিবীর যে শান্ত প্রকৃতি, সব কিছু রয়ে যাবে, ভিজে গন্ধ মানে কোমল গন্ধগুলো থাকবে, মানুষের এই যে জীবনযাত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কাজ মানুষ করে, তো এগুলো মৃদু কলরব, অর্থাৎ সকাল থেকে মানুষের কর্মকোলাহল, কর্মব্যস্ততা শুরু হয়, বিভিন্ন ধরনের শব্দ, জীবনযাত্রার বিভিন্ন কর্মকাণ্ড, এগুলো কোনো কিছুই থেমে থাকবে না। যেমন এখানে ধরো খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। কোথায় এসে লেগেছে? চরের খুব কাছে। খেয়া নৌকা কি? ছোট ডিঙ্গি নৌকাগুলো, যেগুলো দ্বারা এক জায়গা থেকে নদীর এপার থেকে ওপারে যাওয়া হয়। তো সন্ধ্যা হলে পরে এগুলো আবার ঠিকই নদীর পারে মাঝিরা বেঁধে, নদীর চরের কাছাকাছি এগুলোকে বেঁধে রাখে, এবং তখন একটা অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয়। তো এই যে হয়তো কবি থাকবেন না, কবি থাকবেন না, আমি থাকবো না, তুমি থাকবা না, এটাই সত্য, মানুষ মরণশীল। কিন্তু এক সময় এই যে প্রকৃতির যে চঞ্চলতা, প্রকৃতির মধ্যে যে মানুষের যে কর্মকাণ্ড, এগুলো কোনো কিছুই থেমে থাকবে না, চলতেই থাকে অবিরাম। তো মানুষের জীবনের এই গল্পগুলো থেমে থাকবে না, অর্থাৎ কারোর জন্য পৃথিবীর কোনো কিছুই থেমে থাকে না। তো পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। কোন সব গল্প? মানুষের জীবনযাত্রার গল্প, মানুষের যাপিত জীবনের গল্প, এইগুলো কখনোই থেমে থাকবে না। তো এশিরীয় দুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, এশিরীয় দুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, অর্থাৎ মানুষ কী করে সভ্যতার বিনির্মাণ করে, এই সভ্যতা থেকে যায়, বা অনেক সময় সভ্যতাগুলো ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে মানুষ কী করে সভ্যতা গড়ে তোলে। এখানে এশিরীয় সভ্যতা এবং বেবিলনের সভ্যতার কথা বলা হয়েছে। এক সময় যে সভ্যতাগুলো ছিল এগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষ যারা নির্মাণ করছিল তারাও নাই, কিন্তু তারপরেও পৃথিবীতে আবার নতুন করে সভ্যতা চালু হয়েছে, মানুষ আবার নতুন করে জীবনযাত্রা শুরু করে দিয়েছে। অর্থাৎ সব কিছু চলে গেলেও প্রকৃতি তার বহমানতা, প্রকৃতির যে অপার সৌন্দর্য, সেগুলো কখনো থেমে থাকে না। যেমন চলা প্রকৃতি তেমনি চলে। এই মুহূর্তে আমার একটা গানের কথা মনে পড়ে গেল, যে আমি একটা গান শুনছিলাম, সেই গানটা এই কবিতাটার সাথে কেমন যেন একটা মিল আছে, যে চন্দ্র সূর্য যেমন আছে আগের মতো, তুমি শুধু বদলে গেছো আগের মানুষ নও। অর্থাৎ মানুষটা থাকবে না, চন্দ্র সূর্য যেমন থাকার তেমনি থাকবে, কিন্তু মানুষ থাকবে না। তাই বলে প্রকৃতি থেমে থাকবে না। তো এখন যে সভ্যতা একদিকে যেমন, তোমরা একটু পাঠ পরিচিতিটা পড়বা তাহলে আর একটু বেশি ভালো বুঝতে পারবা, যে সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অর্থাৎ সভ্যতা একসময় কী হয়ে যায়, ক্ষয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অন্যদিকে আবার কী চলে, বিনির্মাণ চলে। যেমন এশিরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু মানুষ কী করতেছে, আবার এগুলোকে নতুন করে নির্মাণ করছে। তো এখানকার এই কবিতাটার মূল জিনিস হলো মানুষ
মরণশীল। ব্যক্তি মানুষের ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতি থাকে চিরকাল, প্রকৃতির মধ্যে চিরকালের ব্যস্ততা থাকে। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুল পরে শীতের শিশির, লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা, খেয়া নৌকাগুলো চলে নালা নদীতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। অর্থাৎ আমি নাই বলে কোনো কিছু স্তব্ধ হবে না, শুধু আমি থাকব না, কিন্তু প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে এগিয়ে যাবে। মৃত্যুতেই আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে মৃত্যুতেই সব কিছু শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। সে নাই, হয়তো কবি থাকবে না, আমি থাকবো না, কিন্তু এক সময় আমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবে অন্য কেউ, হয়তো পারবে হয়তো পারবে না। তো আমি আশা করি তোমরা কবিতাটার যে ব্যাখ্যা করলাম হয়তো কিছুটা বুঝতে পারছো, কারণ আসলে জিনিসটা এরকমই যে সামনাসামনি না থাকলে আসলে তোমরা আমাকে প্রশ্ন করতে, আমি সেই প্রশ্নগুলো উত্তর দিতাম, তারপরে তোমাদের আরও অনেক কিছু জানা হতো, সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, কিছু করার নেই, তোমরা হলো এই ক্লাসগুলো দেখবা এবং মনোযোগ সহকারে আশা করি ওই যা যে সমস্যাগুলো এখন বলতে পারছো না সেগুলো পরবর্তীতে ক্লাসে যখন আমরা আবার সুন্দর সময় আসবে, আমরা ফিরে আসব, তখন আবার আমরা মুখোমুখি এগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।